দেখে মনে হবে সুরঙ্গে চলছে হলিউডের সিনেমার রেসিং দৃশ্যের শুটিং, ঝুঁকিপূর্ণভাবে চলছে 10টির বেশি কার। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দৃশ্য। ১০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু রোববার মধ্যরাতে টানেলের রেসিং প্রতিযোগিতায় মেতে ওঠা গাড়িগুলোর গতি দেখে বোঝা যায় কতটা বেশি। অন্যদিকে গাড়িগুলো ঝুঁকি নিয়ে একটি আরেকটিকে ওভারটেক করে। রেসের আগে পতাঙ্গা প্রান্তে টানেলের মুখে মহড়া দেয় অংশগ্রহণকারীরা, ছিল উৎসুক জনতার ভিড়, কয়েকটি গাড়ির ছিল না নম্বর প্লেট। টানেলের সুরক্ষায় সার্বক্ষণিক নৌবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের নজরদারি রয়েছে। আছে দুটি ফাঁড়ি ও দুটি ফায়ার স্টেশন। পর্যবেক্ষণে রয়েছে ১১০টি সিসিটিভি ক্যামেরা। আনোয়ারা প্রান্তে রয়েছে কন্ট্রোল রুমও। এত নিরাপত্তা ব্যবস্থা থাকতেও এমন কাণ্ডে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। আমরা হচ্ছে তাদের লোকেট করার চেষ্টা করতেছি, আমাদের আইডেন্টিফাই সম্ভব করে ফেলবো, করে ফেললে আমরা হচ্ছে ব্যবস্থা গ্রহণ করবো পুলিশের মাধ্যমে। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী টানেলটি উদ্বোধনের পর রোববার ভোর থেকে শুরু হয় যান চলাচল। একই দিন মধ্যরাতে টানেলের টোল প্লাজায় একটি প্রাড়ো গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় টানেল সড়কের রেলিং। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।